হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনাস লাইফ। তোমরা সব তার আগে ও খুলে আমার এসে পড়েছে, ওকে এখন কিভাবে তাড়াবো আমি, কিভাবে তাড়াবো বলো? তুমি আমার সাথে দেখাবো মেকআপ? কোনো কিছু চাপো না কিন্তু, হ্যাঁ কিচ্ছু চাপো না। হাই না না না, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনাস লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর তোমরা আজকে থাম্বনেল টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কোনো ডেইলি ব্লগ নয়, আজকে আমি মেকআপ কালেকশন তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে আমাদের কোনো কালেকশনের মানে ফার্স্ট তোমাদের সাথে শেয়ার করা, এখনো পর্যন্ত কোনো কালেকশন আমার শেয়ার করিনি, এটাই আমার ফার্স্ট মেকআপ কালেকশন ভিডিও। তো দেখতে থাকো আর এনজয় করতে থাকো, আর ভিডিও কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানাবে। তো এই এই বক্সে আছে আমার কিছু মেকআপের জিনিস, কিন্তু তার মধ্যে আমি আগেই বলে দিচ্ছি লিপস্টিকের মানে লিপস্টিকগুলো, ওগুলো মানে লিপস্টিক তারপর আরও অন্যান্য মানে জুয়েলারি ঠুলি ওগুলো না, খালি মেকআপের জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করবো, কারণ ওগুলো সব দেখাতে গেলে ভিডিওটা খুব লম্বা হয়ে যাবে। তোমরা যদি দেখতে ইন্টারেস্ট হও প্লিজ কমেন্টে জানাবে, আমি ওগুলো এক এক করে সব শেয়ার করবো তোমাদের সাথে। এই বক্সে আমার মেকআপের কিছু জিনিস আছে, তো এটা আমি খুলবো, তার আগেই তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি। এই ব্রাশগুলো মেকআপের ফার্স্ট মেকআপ করতে এই ব্রাশগুলো লাগে। এখানে আমার টোটাল 10টা ব্রাশ আছে, কিন্তু এখানে মানে এই 10টা সেট মানে এক সেট 10টা ব্রাশ, কিন্তু তার মধ্যে একটা পিনি নিয়ে গেল এই মাত্র, না দিলে খুব কান্না করছে, তার জন্য এখানে এখন 9টা ব্রাশ আছে। এই এগুলো আমার ফ্লিপকার্ট থেকে অর্ডার করা, এই ব্রাশগুলো মানে প্রাইস হিসেবে ভালো, কেউ কিনতে পারো, ভালোই আছে, মোটামুটি প্রাইস হিসেবে ঠিক আছে। আর তারপর দেখাবো তোমাদেরকে মেয়েদের খুব পছন্দের জিনিস, এই আই শ্যাডো। আর এটা হচ্ছে কিসের প্যালেট, কি জ্যাকলুম হিল, এটা আমার ফ্লিপকার্ট থেকে নেওয়া, এই যে দেখতে পাচ্ছ এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া। এটাও দাঁড়াও খুলে দেখাচ্ছি তোমাদেরকে, এটা এই যে এরকম টোটাল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 55, 56, 57, 58,
মেকআপ ব্রাশ আর আইশ্যাডো আর তারপর দেখাবো তোমাদেরকে ফাউন্ডেশন আমার কাছে মানে মেবিলিনের ফাউন্ডেশন নেই লেকমি ছিল লেকমিটা আমার ভালোও লাগে না মানে আমার ভালো লেকমি ফাউন্ডেশন সবাই জানে কিন্তু আমার শেড সাথে মানে ম্যাচ করছিল না বলে ওটা আমি ইউজ করা ছেড়ে দিয়েছি নতুন একটা কিনবো কদিন পর কিনলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এই ফাউন্ডেশনটা আমি মানে কোথাও গেলে একটু যদি রাত্রেবেলা যদি কোথাও যাই বিয়েবাড়ি কোনো ওকেশনে তাহলে এটা একটু ইউজ করি আর বেশিরভাগ আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই যে লেকমি সিসি ক্রিমটা এটা ইউজ করি আমি বেশিরভাগটাই বিয়েবাড়ি গেলেও এটাই ইউজ করি আর একটা ছিল পন্সের বিবি ক্রিম কিন্তু ওটা খুঁজে পাচ্ছিলাম না তো ভাবলাম থাক তোমাদের পরে আরেকদিন দেখিয়ে দেব আর আর একটা আইশ্যাডো প্যালেট আছে আমার কাছে একটা না আরও দুটো আছে এটা না ভেঙে গেছে কিন্তু তাও রেখে দিয়েছি এই যে একটা অনেক দিন আগের এটা এখন ইউজ করি না আর তারপর এই আইশ্যাডো প্যালেটটা আছে এটা কিছুদিন আগেও ইউজ করেছিলাম কিন্তু এখন বেশি করা হয় এখন বড়টা দিয়ে ইউজ করা হয় চুপ আর তিন্নি এসে পড়েছিল তাই মানে ভিডিওটা কন্টিনিউ করতে পারছিলাম না ও এসে খুব দুষ্টুমি শুরু করে দিয়েছে আর তারপর আমার কাছে আই লাইনার আছে একটা দুটো তিনটে তিনটে এই যে কালারফুল আই লাইনার একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে সিলভার কালার স্টিল কালার একটা হচ্ছে গোল্ডেন এগুলো আমার হচ্ছে ক্লাব ফ্যাক্টরি থেকে নেওয়া কিন্তু এগুলো আমি ইউজ করি না এগুলো ভালো লাগে না আমার চোখ এই এই মানে কেমন জ্বালা করে এগুলো ইউজ করি না আর যে যেই আইলাইনারগুলো ইউজ করি এই দুটো ইউজ করি এটা ইউজ করি লেকমিটা শেষ আমার কাছে নেই আর এটা ইউজ করি খুব কম প্রাইসের মধ্যে আর ফেস পাউডার এই যে লেকমিটা ইউজ করি
আর হাইলাইটার, হাইলাইটার আমি এটা ইউজ করি। আর ব্লু হেভেনের এই মাস্কারাটা ইউজ করি। আর কাজল তোমাদের দেখিয়ে দিচ্ছি, আইব্রোর জন্য এটা আমি ইউজ করি। আর এমনি চোখে এই ব্ল্যাকটা লাগাই, কারণ আমার আইব্রোর মানে এটার সাথে ভালো ম্যাচ হয়, মানে ব্রাউনটার সাথে, ব্ল্যাকটার সাথে ভালো লাগে না বেশি, কারণ আমার আইব্রো একদম হালকা আর ব্ল্যাকটা লাগালে একদম পেতনি পেতনি লাগে। আর লিপস্টিকগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। আর ব্যাস এগুলোই, লিপস্টিকগুলো আমি অন্য একদিন শেয়ার করব। আর আর কী কী কালেকশন আমার থেকে তোমরা দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানো, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে একদম ফ্রিতে, আর পাশে থাকা বেল বাটনটি অন করে নেবে, আর যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। বাই।